সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব। চার দিন ধরে চলবে এই উৎসব। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এবং বনদপ্তরের অধীনে সমস্ত জঙ্গলেই এই উৎসব শুরু হয়েছে। মূলত বিভিন্ন দলে ভাগ হয়ে পাখিপ্রেমী ফটোগ্রাফাররা উপস্থিত হয়েছেন সুন্দরবনে। প্রথমবার আমরা সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল শুরু করছি। এটা আমাদের সুন্দরবন পুরো এলাকা যে আছে, শুধু টাইগার রিজার্ভ নেই, ডিভিশন নেই, দুটো মিলিয়ে আর কিছু বাইরের যে জায়গাগুলো আছে সুন্দরবনস যে বলা হয়, ওইখানে ছোটা টিম আলাদা আলাদা জায়গাতে যাবে। ওখানে কী করে বার্ডস বার্ডের আকারেন্স আছে, কোথায় কী বার্ডস আছে, কোন নাম্বারে আছে, কী করছে, ও ডেটাগুলো এখন দুদিনের মধ্যে পুরোটা কালেকশন হবে। কালেক্ট হওয়ার পরে ওটা 10 তারিখে নিয়ে আসে, ওটা কম্পাইল করে প্রথম দিন সকলে এসে উপস্থিত হন গদখালিতে, সেখান থেকে সজনেখালি। সেখানে সকল পাখি উৎসবে অংশগ্রহণকারী ফটোগ্রাফারদেরকে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে তারা পাখি উৎসবের ছবি সংগ্রহ করবেন। শুধু তাই নয়, প্রতিটি অংশগ্রহণকারীকে 10,000 টাকা করে দিতে হবে এই উৎসবে ছবি সংগ্রহ করার জন্য। আছে 6টা টিমের মধ্যে আমাদের পার্টিসিপেন্ট আছে, ইকো গাইড আছে, আর রিসোর্স পার্সন থাকবে, স্টাফ থাকবে। সব মিলিয়ে আমরা 6টা টিমকে 6টার দিকে স্টার্ট করাচ্ছি। সমগ্র সুন্দরবন টাইগার রিজার্ভ এবং 24 ঘন্টা সাউথের 1টা পোর্শনকে আমরা কভার করাচ্ছি এর মধ্যে। এবং এটা আজকে রাত্রি এরা স্টার্ট করছে এবং নেক্সট 2 ডেজ অবজারভেশনের মধ্যে থাকবে। আর 10th মর্নিংয়ের মধ্যে সবাই ব্যাক করে আসবে, তারপরে আমরা এটাকে পুরোটাকে একটা অ্যানালিসিস করবো, কারা কী দেখলো এবং তাদের কী কমেন্টস আছে, তারপরে একটা রিপোর্ট রিলিজ হবে, তারপরে এটাকে আমরা এড করবো। সজনেখালিতে বনদপ্তরের ও ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা উপস্থিত থেকে কোন কোন পাখির ছবি তোলা যাবে এবং সঙ্গে আর কোন কোন বন্যপ্রাণীর ছবি সংগ্রহ করতে পারবেন তাও বলা হয়েছে। মূলত সুন্দরবনের যে সমস্ত এলাকায় সবথেকে বেশি পাখি উপস্থিত হয় সেই সমস্ত দ্বীপগুলিতেই উপস্থিত থাকবেন তারা। পাখির ছবি সংগ্রহ করার পর সেগুলি একটি করে কপি ব্যাঘ্র প্রকল্পের সংগ্রহশালায় রাখা হবে। বিষয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের প্রতি বছর বহু দেশ বিদেশের পাখি উপস্থিত হয় এই শীতের মরশুমে। ইতিমধ্যেই বেশ কিছু বিরল প্রজাতির পাখির ছবি সংগ্রহ করেছেন এই সমস্ত পাখি উৎসবে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা। সুন্দরবনের পাখি উৎসব এই প্রথম, আর এর আগে কখনো পাখি উৎসব সুন্দরবনে হয়নি। তাই এই পাখি উৎসবকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ পাখিপ্রেমীদের মধ্যে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।